গাইস, আগে ভাবতাম দুধ তো সাদা, তাহলে দই কিভাবে এরকম হালকা কালারটা হয়, লালচে লালচে যে কালারটা আসে সেটা কিভাবে হয়, বুঝতেই পারতাম না যে চিনি পুড়িয়ে এটা করা হয়, সত্যি জানতাম না জিনিসটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মৌ লাইফস্টাইল। কেমন আছো গাইস? তোমরা আশা করছি ভালো আছো, আর আমিও দেখো বেশ ভালো আছি। আর ওকে তো সবাই চেনো, আমার বোন, হাই করে দাও, ওর নাম মনীষা, ওকে পুচু বলে ডাকি। তোমরা ওর ভিডিওতে দেখেছো, শর্ট ভিডিওতে ও বেশি থাকে। আর ওটা আমার হচ্ছে বোনের একটা বান্ধবী পুচকে, রিমি, রিমি হাই করে দাও। তো এখন বাজে সকাল 10টা বাজে, আর একটু রোদ কম আছে বলতে পারো, আজকে রোদ অতটাও নেই, সেই জন্য ছাদের ওপর ওরা অ্যাকচুয়ালি ভিডিও করছিল। তো আজকে আমার ভিডিওটা কি হবে, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো। আজকে আমি হেল্পারের কাজ করব, বাবা দই পাতবার, আমি হেল্পার। তো আমি হেল্পারের কাজ করব, বাবা কীভাবে দই পাতে তোমাদেরকে শেয়ার করো পুরো দোকানের মতো। আগে আমার বাবা, তোমাদেরকে বলিনি, আগে আমার বাবা মিষ্টির দোকানে থাকতো, সমস্ত রকমের মিষ্টি তৈরি করতে পারে বাবা। তো বেশি কথা বাড়াবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি গাইস তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা গাইস দেখতে হবে, নাহলে বুঝতে পারবে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নিউ আছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো চ্যানেলটাকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখো, একটা বড় কড়া নিয়ে নিয়েছে, তার মধ্যে আমুল দুধ গুলছে। আমুল দুধটা মোটামুটি 1 কেজি ছিল। তো আমুল দুধটা গরম, মানে গরম জল না, ঠান্ডা জলের মধ্যেই গুলছে। তো একটু ডেলা ডেলা টাইপের ছিল, সেগুলোকে একদম ভালো করে হাত দিয়ে একদম সব মিক্সড করে নিয়েছে। তো তারপরে দেখো এই ওভেনটার মধ্যে বসিয়ে দিয়েছে। আর এই দই পাতা মানে সারাক্ষণ এরকম ঘেঁটে যাওয়া ঘেঁটে যাওয়া। আমি মানে হেল্পারের কাজটা যেহেতু করছিলাম, সেহেতু আমি ঘেঁটেই যাচ্ছিলাম শুধু সারাক্ষণ ধরে। তারপর দেখো এটা অনুযায়ী মানে বাবা হয়তো চিনিটা দেবে, আমি এটা এই হিসাব থেকে আমি আমার মাথায় ঢুকলো না। যাই হোক, আমার মনে হলো 500 চিনি বাবা দিয়েছে এর মধ্যে, কারণ বাবা যখন জলটা নিয়েছিল আর কি 100-200 এরকমভাবে নিয়েছিল, তারপর চিনিটাও সেই পরিমাণ অনুযায়ী নিয়েছিল। আমি তো সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি একটু মানে দেরি হয়ে গিয়েছিলো, বাবা শুরু করে দিয়েছিলো, তার জন্য দেখাতে পারি না। সেই অনুযায়ী জল নিয়েছিল, তাই সেটা অনুযায়ী চিনিটা অ্যাড করতে হয়। তো তারপর দেখো দুধটা একদম ফুটে উঠেছে, আমি নাড়িয়েই দিচ্ছি, পাত্রও ব্যথা হয়ে যাচ্ছে, আবার বেশি ফেনা উঠলে হবে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। বেশি মানে যে মানে দুধে যে বেশি গ্যাঁজাগুলো হয় সেগুলো আবার বেশি হলে হবে না, তো তার জন্য নাচতে হবে, সবাই পড়ে গেলেও হবে না, ঠিক আছে। এই যে দেখো, তারপর দেখো এরকম একটা গামলির সাহায্যে বাবা এরকম দুধগুলোকে এরকম করছে। তার কিছুক্ষণ পর দেখো এই যে তোমার ফ্যান দিয়ে দিয়েছে, এটা পুরো ঠান্ডা হবে একদম, নাহলে একদম হবে না। মোটামুটি পরিমাণ মতো, একটা পরিমাণ হচ্ছে সেই পরিমাণ। আর তোমাদেরকে একটা দারুণ জিনিস বলছি, দেখো আগে যখন দই হতো আমি শুধু ভাবতাম দুধ তো সাদা, দই কেন এরকম হলুদ কালার, মানে এরকম টাইপের কালার কী করে হয়, হালকা টাইপের যে কালারগুলো হয় আর জানতাম না। এবার দেখলাম যে দইয়ের ওই হালকা কালারটা আসে একসাথে চিনি পুড়িয়ে, দেখো চিনিটাকে পোড়াচ্ছে, পুড়িয়ে পুরো মানে একদম এ টাইপের পাতলা টাইপের হয়ে গেছে, সেটাই দুধটার মধ্যে দিলে এরকম টাইপের কালার চলে আসে। দেখো পুরো দইয়ের যেরকম কালার, পুরো পারফেক্ট সেই কালারের চলে আসে এরকম চিনি পুড়িয়ে দিলে। এটা তো আমি জানতামই না, দেখলাম দেখো একদম দইয়ের কালারের মতো চলে এসেছে। তো তারপর দেখো এটাতে একদম মানে তোমার পরিমাণও আছে একটা, সেই অনুযায়ী ঠান্ডা করতে হবে। তারপর দেখো ঠান্ডা করবে আস্তে আস্তে। আর আমাকে বলেছিলো ফ্রিজের মধ্যে দই রেখেছে, টক দই, টক দই তো দিতে হয়, নাহলে হয় না মিষ্টি দই। তো টক দই রাখতে বলেছিলো, মানে রেখেছিলো কোথায় আমি খুঁজেই পাচ্ছি না। তারপরে অনেকক্ষণ ঘাটাঘুটি করার পর যাই হোক আমি টক দইটা খুঁজে পেয়েছি, প্যাকেটের মধ্যে রেখেছিলো। আর যেহেতু এরকম খুল মানে এ করে মালসা করে পাতবে দইটা, তো তার জন্য মালসা তো অনেক তোমার বালি থাকে, সেগুলোকে আমরা ছোবরার সাহায্যে ঘষে ঘষে নিই, নাহলে তো আর দই খাওয়াই যাবে না, কিচকিচ কিচকিচ করবে। তো এটা আমার দিদি করছিল, মাসির মেয়ে, ও পরিষ্কার করে দিয়েছিল পুরো একদম কুড়িয়ে কুড়িয়ে।
তারপর তারপর ফাইনালি তোমার টক দইটা এই যে দেখো গামলার মধ্যে দিয়েছে, অল্প অল্পই দিয়েছে, সেটাকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে এই দুধটার মধ্যে একদম মিক্সড করে দেবে। তারপর পুরো একদম মিক্সড করে দেবে, তোমার মিষ্টি দইয়ে টক দই না দিলে হবে না, বসবে না আর কি। তারপর দেখো গামলার মধ্যে একদম দিয়ে দিয়েছে, পুরো দুটো গামলা ভর্তি হয়ে তোমার আর একটা গামলিও লেগে গেছে গামলাতে বসে, এতে তোমার মালসাতে বসালে একদম টাইট টাইট হয়, জলটা কম কাটে, এরকম একটা ব্যাপার আমি শুনেছি। দেখো বসানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে কাঁথা টাথা দিয়ে চাপা দিতে হবে, নালে হাওয়া ঢুকলে আবার জমবে না। একটা জিনিসই আমার খুব খারাপ লাগছে, দইটা বাবা বসিয়েছে তো ফ্রিজে, পরের দিন রেখেছে তো ওরা আমার আসার আগেই কাটিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।